হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। সকলেই ভালো আছেন, ভালো তো থাকবেন। সরস্বতী পুজো চলে এলো, তো এবছর সরস্বতী পুজো 23 সালের 11ই মাঘ, আর ইংরেজির 26শে জানুয়ারি, বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী দেবীর পুজো। এই দিন শ্রী শ্রী মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। এই সরস্বতী পুজোর দিন মা সরস্বতী দেবী যেমন আবির্ভাব হয়েছিলেন, ঠিক সেই রকম শ্রী শ্রী মা বিষ্ণুপ্রিয়া দেবীও আবির্ভাব হয়েছিলেন। তাই এই দিনে মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি মানা হয়। তো এই দিন কি করা হয় জানেন? অনেকেই জানেন না, ভালো করে শুনুন। এই দিন শ্রীধাম নবদ্বীপে ধামেশ্বর মন্দির আছে, ধামেশ্বর মন্দিরে মহাপ্রভু আছেন, মা বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত গোপাল মহাপ্রভু। তো এই মহাপ্রভুকে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে এই দিন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী রূপে সাজানো হয়। আহা হা হা, কি দারুণ ভাবে সাজানো হয়! আপনারা যদি একটা বছর কোনো বছর দেখেন, ফুলের অলঙ্কারে, রজনীগন্ধা ফুলের মুকুট থেকে আরম্ভ করে সমস্ত পা থেকে মাথা পর্যন্ত শাড়ি, বেনারসি শাড়ি পরিয়ে, গহনাগাটি পরিয়ে মহাপ্রভুকে মাতা বিষ্ণুপ্রিয়া দেবী রূপে খুব সুন্দর ভাবে সাজানো হয়। তো কেন সাজানো হয় না? শাস্ত্রতে এটা পাওয়া যায়, যখন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী তার লীলা শেষ করলেন, তখন ওই মহাপ্রভুর ভিতরেই মলিন হয়ে গেছিলেন, যার জন্য এই দিন, এই শুভ তিথিতে মহাপ্রভুকে মাতা বিষ্ণুপ্রিয়া দেবী রূপে সাজানো হয় খুব সুন্দর করে। এই দিন মা সরস্বতী দেবীরও আবির্ভাব তিথি, তাই মাকে এই দিন পুজো পাঠ করা হয়, নানা ফুল ফল দিয়ে পুজো পাঠ করা হয়। মা সরস্বতী দেবীর হাতে কেন বীণা থাকে? প্রশ্ন, মা সরস্বতী দেবীর হাতে বীণা থাকে কেন? না, মা সরস্বতী দেবীও কৃষ্ণ প্রেয়সী, বিষ্ণু ঘরণী। তো মা সরস্বতী দেবী ভীষণ 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 কৃষ্ণকে ভালোবাসেন, এবং কৃষ্ণ নাম বীণা বাজিয়ে অবিরাম গেয়ে যান। মা সরস্বতী দেবী কৃষ্ণ নাম গেয়ে যান বীণাই করে, যার জন্য সব সময় মা সরস্বতীর হাতে বীণা থাকে। তাহলে এই থেকে কি আমরা বুঝতে পারলাম, এই কথা থেকে, যে মা সরস্বতী দেবী যদি কৃষ্ণ নাম সব সময়ের জন্য করেন, মা সরস্বতী দেবীকে কি চাইতে হবে? তাহলে চাইলেই পাওয়া যাবে। মা সরস্বতী দেবী কৃপা করেন আমাদের উপরে, কৃষ্ণ প্রেমে যেন আমাদের মতি হয়, এই কৃপা কিন্তু মা সরস্বতী দেবী করেন। যদি মা সরস্বতী দেবীকে একবার বলা হয় যে মা সরস্বতী দেবী, আপনার কাছে আমি প্রার্থনা করছি, আমি যেন কৃষ্ণ পথে চলতে পারি, কৃষ্ণকে লাভ করতে পারি, মা সরস্বতী দেবী ভীষণ খুশি হবেন এবং আশীর্বাদ দেবেন। তো আমরা কি চাই? এই জড় জগতের জিনিস চাই, যেটা আজ আছে কালকে থাকবে না। হ্যাঁ, অবশ্যই একটা কথা আমি বলবো, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সব কিছু দরকার, সেটা ধর্মের সঙ্গে। আমরা জড় জগতে মা সরস্বতী দেবীর কাছে চাই বিদ্যা দাও, বুদ্ধি দাও, কিন্তু মা সরস্বতী দেন বিদ্যাও দেন বুদ্ধিও দেন। মা
ছেলে মেয়ের মা মা সরস্বতীর কাছে চায় আমার ছেলে মেয়ে ফার্স্ট হোক, স্কুলে কলেজে ফার্স্ট হোক, চাকরি পাক, এবং ছাত্র ছাত্রীরাও চায় আমরা ফার্স্ট হই, আমরা সেকেন্ড হই, আমরা পরীক্ষায় বিরাট রেজাল্ট করতে পারি। মা সরস্বতী দেবী তুমি আশীর্বাদ করো, এইটাই মা সরস্বতী দেবীকে আমরা চাই। মানে জড় জগতের জিনিস আমরা চাই, কিন্তু কি চাইতে হয় মা সরস্বতীর কাছে সেটা আমরা জানি না। কৃষ্ণকে চাইতে হয়, যেহেতু উনি কৃষ্ণ প্রেয়সী। এই দিনকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এই দিন থেকে বৈকুণ্ঠ ধামের পঞ্জিকা অনুযায়ী বসন্তকাল শুরু হয়। আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল ধরা হয়, কিন্তু বৈকুণ্ঠ ধামের পঞ্জিকা অনুযায়ী এই সরস্বতী পুজোর দিন থেকে বসন্ত পঞ্চমী শুরু হয়। তো এই দিন থেকে কি হয়, কৃষ্ণ এবং রাধারানীকে সুন্দর সুন্দর হলুদ ফুল দিয়ে সাজানো হয় এবং সখীদেরকেও সাজানো হয়। এইগুলো দেখতে গেলে ইস্কনে যেতে হবে, ইস্কনের ভক্তদের কাছে সহজ হয়, ইস্কনের ভক্তরা সাজিয়ে থাকে এবং কৃষ্ণ রাধার মন্দিরেও সাজানো হয়। এই দিন অনেক মহা ব্যক্তিদের আবির্ভাব তিথি মানা হয়। তো ওনাদের নাম আর আমি এখানে করলাম না, আপনাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, মানে মনেও থাকবে না, ভুলে যাবেন। যার দৃষ্টিপাত মাত্রই বিষ্ণু ভক্তি, যার দৃষ্টিপাত মাত্রই বিষ্ণু ভক্তি, মূর্তি ভেদে তিনি রমা। মা সরস্বতীর দৃষ্টি যদি কাউরির দিকে পড়ে তাহলে সে কিন্তু বিষ্ণু ভক্তি হয়, জানেন এ কথা। এখানে কি বলেছে, যার দৃষ্টিপাত মাত্রই বিষ্ণু ভক্তি, মা সরস্বতীর দৃষ্টি যার উপরে পড়বে সে বিষ্ণু ভক্তি হবেই হবে। মূর্তি ভেদে তিনি রমা, রমা মানে হচ্ছে মা লক্ষ্মী দেবী, তিনি আবার বৈকুণ্ঠ দেবের মা লক্ষ্মী দেবী, মানে বৈকুণ্ঠের মা লক্ষ্মী দেবী তিনি। তিনি আবার রাধা স্বরূপা, মানে আর একটা গ্রন্থশাস্ত্র অনুযায়ী জানা যায় মা রাধার থেকেই আবির্ভূত হয়েছেন এই মা সরস্বতী দেবী, তাই ওনাকে বলা হয় রাধা স্বরূপা। এই দিন কেউ ভুলেও আমিষ খাবেন না, ছাত্র ছাত্রীরা খই দই খাবে, ফল মিষ্টান্ন, দই দুধ, খিচুড়ি লুচি রুটি পরোটা সুজি যার যা জুটবে খাবে, কিন্তু এই দিন ভুলেও হোটেলে গিয়ে রাস্তায় গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়ে একটু ডিমের চপ, একটু এগরোল, এই ধরনের খাবার কখনো এই দিন খাবেন না। আর এই দিন অনেক সময় পঞ্জিকাতে বিবাহ থাকে, বিবাহ যোগ থাকে। তো এই বিবাহ থাকলে কি হয়, খুব শুভ, প্রচন্ড শুভ, মানে প্রচুর শুভ যাকে বলে, বর এবং কনে ভীষণ সুখে থাকে। সেটা একটা নিয়মে বিবাহ হলে, কি নিয়ম সেটা, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ সাক্ষী থাকেন, ব্রাহ্মণ দেব সাক্ষী থাকেন, পরিবারের লোকরা পাড়াপড়শি আত্মীয় স্বজন সাক্ষী থাকে, চন্দ্র দেবতা সাক্ষী থাকে, বিবাহ হয়। এই দিন কিন্তু বিবাহ হলে আমিষ খাওয়া যাবে না, কাউকে খাওয়ানোও যাবে না। শুভ কাজ প্রাণ নিয়ে কোনোদিন হয় না, বিবাহতে খাসি কাটলাম, মুরগি কাটলাম, মাছ কাটলাম, কেটে 5 জনাকে খাওয়ালাম, সেটা কোনোদিনই শুভ হয় না, বিশেষ করে এই দিনে। এই দিন নানা রকম নিরামিষ পদ রান্না করে সকলকে খাওয়ালে ভীষণ শুভ। আর এই দিন বিবাহ যোগ থাকলে অবশ্যই বিবাহ দিতে পারেন, খুব শুভ।
তো এই মা সরস্বতীর কথাও প্রচুর আছে, প্রচুর, আমি অল্প করে নিয়ে তুলে ধরলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।